সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বনের 400 এলাকার ঘাস, লতা, পাতা, গুল্ম। সকালে ধানসাগর টহল ফাঁড়ির শেষ সীমানায় আগুনের ঘটনা ঘটে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসি সহ এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে পুড়ে গেছে বনের 400 জমির কলাগাছ ও লতা গুল্ম। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা সুন্দরবন বিভাগের। আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এনামুল হককে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা যখন শুনছি যে এই ঘটনার লোকজন দৌড়িতেছে আগুন দিয়ে, খবর দিয়ে ধরিলাই যে কোন জায়গায় দাঁড়া জাবর দিয়ে লাইতে, এখন কিভাবে কি এই এই এখন ওদিক দৌড়ি কত কোন এদিকে আমরা আগুন ঠকা পারি। গাইবান্ধায় লাভজনক ফুলের চাষ এবার চাষিদের মুখে হাসি ফোটাতে পারছে না। মাঠে মাঠে ফুটে আছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ নানা জাতের ফুল। তবে অন্য সময়ের মতো নেই ব্যবসায়ীদের ভিড়। হতাশ চাষিরা এর জন্য দায়ী করছেন করোনাকে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় জেলায় গত কয়েক বছর ধরে ক্রমাগত বাড়ছে ফুল চাষের সংখ্যা। জেলার ফুলের চাহিদার বেশিরভাগই পূরণ হয় সাদুল্লাপুরে উৎপাদিত ফুল থেকে। পাশাপাশি সুন্দরগঞ্জ সদর, গোবিন্দগঞ্জেও জনপ্রিয় হয়ে উঠছে ফুলের চাষ। এমনকি এই জেলা থেকে উত্তরের অন্যান্য জনপদগুলোতেও ফুল সরবরাহ করা হয়। কিন্তু করোনার থাবায় এখন বিপর্যস্ত ফুলের বাগান, কাঙ্ক্ষিত ভিড় নেই ক্রেতাদের। প্রতি বছরে যে দামটা পাইছিলাম এবারকার করোনার কারণে সেই দামটা পাচ্ছি না। প্রায় আমার বোধ হয় 1.5 লাখ টাকা দেনা হয়ে গেছিল দুটো চল বাইরে পরে করোনা অসুখের জন্য বেচা কিনে সেই রকম নাই আর দাম আর নাই। আগে লাইন ধরতো মানুষ, এখন আর সেই ইয়া নাই। এখন মনে করো খুঁজে খুঁজে তাদের মনে করো ফুল দেওয়ার লাগে। করোনায় ব্যবসার মন্দাভাবের কথা জানালেন ফুল ব্যবসায়ীরা। দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের চাহিদা মিটছে না, যে আমাদের প্রতিষ্ঠানের লোকজন চলাফেরা, ঘর ভাড়া সব কিছু মিলে আমাদের কিছু টিকতেছে না, সেক্ষেত্রেই আমাদের সমস্যা। করোনার কারণে ফুল চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বীকার করে কৃষি বিভাগ বলছে তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার সুযোগ আছে। 4% ইন্টারেস্টে ফুল চাষিরা ঋণ পাবে। তারা সব উপজেলাকে আমরা বলেছি যে তারা যেন এই ফুল চাষিদেরকে ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করে। গাইবান্ধায় চলতি মৌসুমে 21 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।